সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে চ্যানেলের পক্ষ থেকে যে ব্লগটা দেখানো হবে সেটা হবে একটি চাইনিজ কমলার গাছ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট্ট একটা কমলা গাছ, চাইনিজ কমলা। এই গাছটা এত এত কমলা আসছে যা কিনা দেখে চোখ জুড়িয়ে যাবে। প্রত্যেকটা কমলায় কিন্তু পেকে যাচ্ছে। তো আমাদের দেশের কিন্তু কমলার এখন বর্তমানে কিন্তু চাষ হয়, সেই চাষ থেকে কিন্তু কমলা কিন্তু বাংলাদেশে মোটামুটি আমাদের দেশের কমলাটা একটু টক হয়, আর বাইরের দেশের কমলাটা একটু মিষ্টি হয়। তো কমলা আমাদের দেশের খাবারের চেয়ে গাছের ভিতরে আসলে দেখার সৌন্দর্য বেশি। এই কমলা গাছটা পাওয়া গেছে সাভার ভ্যাংটাউন বিশাল বড় একটি নার্সারিতে। তো এই কমলা গাছটা যদি কেউ কিনতে চান তাহলে আপনার খরচ করতে হবে 8 হতে 10 হাজার টাকা। প্রচুর পরিমাণ কমলা কিন্তু দেখতে পারতেছেন এই গাছটার ভিতর আসছে। এখানে যেটা আমি ঘুরে ঘুরে দেখলাম নার্সারিটার ভিতর, প্রায় কমলা গাছেই কমলা আসছে। তো কমলা কিন্তু বেশি বড় না, কমলাগুলা ছোট, তাই তো এই কমলার নাম হলো চাইনিজ কমলা। তা আপনি খাবারের থেকে এই গাছটা আপনার বাসায় থাকলে সব থেকে সৌন্দর্য যেটা, গাছ ভরা কমলা। তো দর্শককে খুব সুন্দর লাগতেছে কমলাগুলা দেখতে, মানে একটা দুটা না, ঝাঁকে ঝাঁকে কমলা কিন্তু এই গাছটার ভিতরে আসছে। প্রত্যেকটা কমলাই কিন্তু পেকে গেছে। তো বিরোয়াটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই কমলা গাছটা কিন্তু একটা টপের ভিতরে লাগানো আছে, এটা যতটুকু ধারণা পুরোপুরি সত্য ধারণা যেটা, সেটা হলো এটা একটা কলমের চারা। তো আমাদের দেশের যাদের অর্থ আছে তারা কিন্তু এই কমলা গাছগুলা নিয়ে বাড়ির ছাদে টপের ভিতরে লাগিয়ে কিন্তু ছাদটাকে সৌন্দর্য করে তোলে, দেখার মতো একটি দৃশ্য। আপনি কমলা খান বা না খান কিন্তু আপনার গাছে কমলা এসেছে সেটাই দেখার বিষয়। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন, সামনে আরও আরও অনেক সুন্দর সুন্দর। তো এই নার্সারিতে এরকম কমলার গাছ অনেকগুলো আছে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সবকটা কমলা গাছ দেখাবো এবং কি পরিমাণ কমলা এই নার্সারিতে, মানে এই কমলা গাছে আসছে চাইনিজ কমলা, সেটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করবো।